পর্যাপ্ত পরীক্ষা নিরীক্ষা সেটি নাই, হাসপাতালের আইসোলেশনের কোনো ব্যবস্থা নেই, এবং করোনা রোগী শনাক্ত করে তার যথাযথ চিকিৎসার জন্য যে ডাক্তারদের যে প্রশিক্ষণ এবং নার্স যারা আছে তাদেরও কোনো প্রস্তুতি নেই। এটা আমরা আপনাদের গণমাধ্যম এবং সামগ্রিক পরিস্থিতি বলে যাচ্ছি, এবং করোনা রোগী আক্রান্ত যারা আছেন মানে সারা দেশে এটাদের কোনো মানে আপনার যে কত সংখ্যা তার সেটাও তারা তুলে ধরছে না। ফলে গোটা বিশ্বব্যাপী আজকে যে লকডাউন হচ্ছে, গোটা বিশ্বব্যাপী আজকে বিভিন্ন দেশ এটা মোকাবিলা করার জন্য কীভাবে আইসোলেশন ব্যবস্থা তারা রেখেছে এবং সীমান্তগুলো বন্ধ করে দিচ্ছে দিয়েছে, সেই জায়গায় বাংলাদেশ কিছুই করতে পারেনি, বরং পরিস্থিতি ভিতরে ভিতরে যে কত জটিল রূপ ধারণ করেছে সেটা আমরা কেউ বুঝতে পারছি না, কারণ সরকার এ বিষয়ে কোনো প্রয়োজনীয় ব্যবস্থা এবং পদক্ষেপ কিছু গ্রহণ করেনি। আপনার যে পরীক্ষার জন্য যে মানে কিট, সেই কিট পর্যাপ্ত নেই, যে একজনের এটা হয়েছে কি না সেটা বোঝার জন্য যে মানে যতটুকু দরকার পরীক্ষা করার জন্য যে মানে কিটগুলো দরকার সেগুলো পর্যাপ্ত নেই। তো এই যে সামগ্রিক পরিস্থিতি, এত ঘনবসতির দেশ, এটা আমরা বারবার বলেছি যে এই ঘনবসতির দেশে যদি সংক্রমিত হয় যে যদি কি ভয়াবহ দুর্যোগ এনে আসবে, তার সরকার অন্যান্য নানাভাবে তারা ব্যস্ত দেখাচ্ছেন, কিন্তু মরণঘাতী এই ব্যাধিকে মোকাবেলা করার জন্য সরকার কোনো পদক্ষেপ নেয়নি। তারা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন, এটাই তাদের অভ্যেস। তাই আজকে আবারও আপনাদের মাধ্যমে এটা বলছি যে এই প্রতিরোধ করার জন্য ইনস্ট্রুমেন্টগুলো এটা সরকারের হাতে, হাসপাতাল, নার্স, ডাক্তার, রোগতত্ত্ব বিভাগ, রোগ মোকাবেলা সব হচ্ছে সরকারের হাতে, কিন্তু সরকার এটা নিয়ে কোনো ধরনের কাজ করছেন না, তার সেই ধরনের পর্যাপ্ত যে ড্রাইভ সেই ড্রাইভটুকু নেই। সুতরাং আমরা মনে করি ইতালি বা স্পেনের মতো শিক্ষোন্নত দেশগুলো আসলে এই পরিস্থিতির মোকাবেলা হিমশিম খাচ্ছে, এগিয়ে থাকা হচ্ছে ইতালি, যারা গোটা পৃথিবীকে জ্ঞানের আলো দেখিয়েছে তারা হিমশিম খাচ্ছে, আছে হাজারের উপরে লোক সেখানে মারা গেছে, কিন্তু আমাদের দেশ যত উন্নত দেশ নয়, আমাদের দেশে গবেষণা এবং এইসব জিনিস মোকাবেলা করার জন্য যে স্তর সেই স্তরও আমরা নাই, কিন্তু সরকার তো এটা আগে থেকেই পদক্ষেপ নিলে পরে হয়তো আপনার যে বিপর্যয় সেই বিপর্যয়টা কমে আসত। সুতরাং যা হচ্ছে ভিতরে এই এইটার পরিস্থিতি আমার মনে হচ্ছে যে আগামীতে আরও জটিলতর হবে, সরকার এক কথাই বলবো ভুল পেয়ে প্রতিষ্ঠান বন্ধ মানুষকে সচেতন করার জন্য আমরা আজকে কয়েকদিন ধরে প্রায় 10-12 দিন ধরে আমরা লিফলেট করে মানুষের কাছে যাচ্ছি। আমরা আমাদের রাজনৈতিক অন্যান্য কর্মসূচি মানুষের গ্যাদারিং হয় সেটা বন্ধ করে দিয়েছি, আমরা স্থগিত করেছি আমাদের অনেক বড় বড় কর্মসূচি। তো সুতরাং আমরা জনগণের পক্ষে, বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল আমরা মানুষের পক্ষে, জনগণের পক্ষে, এবং জনগণ যাতে আপনার উপকার হয় তাদের সেটাই আমরা কাজ করছি। কিন্তু আমাদের হাতে তো মানে সরকারি অথরিটি নাই, সরকারি মেশিনারি নাই যেটা দিয়ে আমরা ঝাঁপিয়ে পড়বো। আমরা মানুষকে সচেতন করার জন্য আমাদের হাতে যে লিফলেটটি আছে আমরা অনেক নাম করা ডাক্তারদের দিয়ে আমরা এটা করেছি, সুতরাং এটার মধ্যে দিয়ে মানে আমরা মানুষকে সচেতন করি। ওরা তো এসব কথা বলে ওটাকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করে, কারণ তাদের উপর যে দায় বর্তায় সেই দায়টাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এই কাজ করছে। তাহলে আপনি সরকারের উদ্যোগ কোথায়, তারা কী গ্রহণ করেছে? আপনার যে কোয়ারেন্টাইন করার যে হাজি ক্যাম্প ওটা তো আরেকটি বড় ঝুঁকি জায়গা, তাহলে আজকে আপনার গণমাধ্যম থেকে শুরু করে হাসপাতাল প্রত্যেকটি জায়গায় কোথাও কিন্তু আপনার যে এই করোনা রোগী শনাক্ত করার জন্য তাদেরকে আইসোলেশনের ব্যবস্থা নেই কেন? তো এই এই বিষয়গুলো তো আপনার তাদেরকে প্রশ্ন করবেন যে আপনাদের সরকারে আছেন, আপনাদের হাতে সরকারি মেশিনারি, ওই আপনাদের তো কোনো আমরা কোনো পদক্ষেপ নিচ্ছি না, আমরা জনগণের কাছে যাচ্ছি ভাই। মানে কোন জায়গায় কি পদক্ষেপ নেওয়া উচিত আমরা তো দেখছি
অন্যান্য দেশে উন্নত দেশে যা কিছু করছে সরকার, মানে তাদের এক্সিকিউটিভ বিপিসি আইন করে তারা সেই কাজগুলো করছে। কিন্তু আমাদের দেশের সরকারের তো জনগণের কাছে কোনো জবাবদিহিত নেই বলেই আজকে বিভিন্ন জায়গায় যেখানে সংক্রমিত হওয়ার সম্ভাবনা আছে সেই জায়গাগুলোকে আপনার বন্ধ করা, সেটার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে তারা সেটা করছেন। ধন্যবাদ। দাঁড়াও, এত নেতা মেয়ে নেতারা বাপ নাই এখন Thank you.
আমরা